নমস্কার শুভ আপনাদের অনুষ্ঠানে স্বাগত জানাই লাল কিতাব অমৃত এই অনুষ্ঠানে আপনাদের সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই আরও একবার এই অনুষ্ঠান মানে আমরা বিভিন্ন রকম সম্পর্কে জেনে আসি বিভিন্ন রকম বিষয় সম্পর্কে জেনে আসি আমাদের জীবনের বিষয় সম্পর্কে আপনার তো জানতে ইচ্ছে করে যে আপনার ক্যারিয়ারটা কোন জায়গায় পৌঁছাবে বা আপনি ক্যারিয়ারে যেই স্বপ্নটা দেখেছেন সেটা পূর্ণ হবে কিনা বা আপনার ছেলে মেয়ে আগামী দিনে কোথায় পৌঁছাতে পারে তাদের ক্যারিয়ার জীবনটা কীরকম হতে পারে বা তাদের বিবাহিত জীবনটা কতটা সুখের হতে পারে বা তাদের চলার পথে জীবনে চলার পথে কি কি বাধা বিপত্তি আসতে পারে এই সব রকম প্রশ্ন তো আপনার মনে তো খচখচ করেই তাই না বা আমাদের জীবনে আমরা তো সুন্দরভাবে চলছি কিন্তু কোথাও তো একটা বাধা পাচ্ছি যেটার জন্য আমার জীবনটা আগে যতটা রঙিন ছিল যতটা সুন্দর ছিল এখন কিন্তু ততটা নেই কেন নেই এই কেন প্রশ্নটা কিন্তু আমরা কখনো কখনো করি না আমরা ভাবি যে আমার সাথে ভালো যেমন হয়েছে খারাপও হচ্ছে তো আবার ভালো আসবে এই আবার কবে আসবে এটা কিন্তু আমরা জানতে চাই না যার ফলে কি হয় আমাদের গ্রহ নক্ষত্রগুলো যখন একটু ডিস্টার্ব করেন বা গ্রহ নক্ষত্রের যে পরিবর্তনগুলো যেগুলোর জন্য হয়তো আমাদের জীবনের সমস্যাগুলো ক্রিয়েট হয়েছে সেই জায়গাটা আমরা রেক্টিফাই করি না বলে সেগুলো আমরা একটুখানি ফলো আপ করি না বলে কিন্তু আমার সমস্যাটা হয়তো দশ দিন চলতে পারতো আমি যদি ফলো আপ করতাম কিন্তু আমার ফলো আপ না করার জন্য সেটা হয়তো এক মাস ধরে আমাকে ভুগতে হচ্ছে কেন আপনি ভুগবেন এতদিন আপনার জীবনে সুন্দর সময়গুলোকে আপনি কেন নষ্ট করবেন যে একটা শুধুমাত্র ফলো না করে তো এইগুলো তো আমাদের গুরুত্ব দেওয়া উচিত আমাদের লাইফে কিন্তু আমরা এই জিনিসগুলোকে এই ছোটো ছোটো জিনিসগুলোকেই ইগনোর করি একদম অ্যাভয়েড করি আর তার ফলেই কিন্তু আমাদের জীবনের সমস্যাগুলো এই ছোট সমস্যাগুলোই কিন্তু ইন ফিউচার গিয়ে মাস এক বছর পাঁচ বছর দশ বছর বাদে গিয়ে কিন্তু একটা বড় আকারের সমস্যা ক্রিয়েট হয় এবং সেটার জন্য কিন্তু মাঝে মাঝে আমাদের লাইফটা দুর্বিষহ হয়ে যায় তাহলে একটা আপনার যখন শারীরিক কোনো সমস্যা হয় একটা তো আপনি সঠিক চিকিৎসা নেন সঠিক ডাক্তারের থেকে সঠিক চিকিৎসাটা নেন জীবনের ক্ষেত্রেও কিন্তু আমাদের সেটাই করা উচিত যে আমাদের জীবনটা যখন ভাবে বেঁকে যাচ্ছে বা ভাবে একটু অন্যরকম হয়ে যাচ্ছে একটু উলট পালট হয়ে যাচ্ছে তখন কিন্তু আমাদের একটু ন্যাটালচারটা অ্যানালাইজ করা দরকার আর সেটার জন্য কিন্তু অবশ্যই একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের কাছে যাওয়াটা উচিত যে কি না আপনাকে সঠিক গাইডলাইনটা দিতে পারবেন আপনাকে জীবনের মূল পথটাকে চিনিয়ে দিতে পারবেন সেটার জন্য কিন্তু একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার যেমন প্রয়োজন সেরকমই কিন্তু আজকের অনুষ্ঠানে স্টুডিওতে এই মুহূর্তে উপস্থিত আছেন লাল কিতাব অমৃত অনুষ্ঠানের চিনি কর্ণধার ডক্টর শায়ন সেন নমস্কার নমস্কার শ্রাবন্তী হ্যাঁ নমস্কার হ্যাঁ দাদা আমাদের সামনেই তো অম্ববাচী অমাবস্যাটা বর্ষটা আছে তো অম্বুবাছি তো আমি শুনেছি যে অনেক গুরুত্বপূর্ণ কাজকর্মগুলো করানো যায় যেমন যাদের অনেক মানে কী বলব কোনো বাধা বিপত্তি রয়েছে বা কোনো সমস্যা রয়েছে বা কোনো কাজ এক বলে না যে কোনো কাজ আটকে রয়েছে কেন অনেক দিন ধরে আমার এই কাজটা হচ্ছে না তো এই ধরনের সমস্যাগুলো সমাধান তো আমার মনে হয় আমবवाची নববর্ষতে বোধহয় পাওয়া যেতে পারে তো আপনি একটু বলুন এটা বিস্তারিতভাবে দেখো এই বছর 22 জুন থেকে 26 জুন অব্দি আমবवाची আছে 22 জুন শনিবার পড়ছে আর 26 তারিখ বুধবার দিন ছাড়ছে ঠিক আছে এবার আমবवाची নববর্ষ নিয়ে মানুষের অনেকগুলো কথা বা আছে এবং যেটা শাস্ত্র অনুযায়ী কিছুটা জায়গা ঠিক আবার কিছুটা মানুষের নিজস্ব ভুল শিক্ষা শিক্ষাদีกু সংস্কারও আছে

আচ্ছা দশা চলছে কি আগে দেখে নি? দশা চলছে এখন বর্তমানে কেতুর 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 চলছে চলছে রাহুর অন্তর্দশা চলছে অন্তর্দশা চলবে অক্টোবর মাস অব্দি মার্চের অন্ত মানে দুটোই খারাপ হ্যাঁ বলুন এবার বলুন আপনার কি প্রশ্ন আছে এবার বলুন বিবাহ কবে হবে বিবাহ কবে হবে সবার প্রথম হচ্ছে যদি দশা অনুযায়ী বিচার হয় বিবাহ করার উচিত সময় হচ্ছে দু পর ঠিক আছে হ্যাঁ যদি বিবাহ করার উচিত সময় বলা যায় এবার বিবাহটা যেহেতু কোনো জ্যোতিষশাস্ত্রী তো লেখে না এটা ভগবানের তৈরি করা জিনিস জন্ম মৃত্যু বিয়ে মানুষের কখন হবে এক্সাক্ট টাইম ফ্রেমটা কেউ বলে দিতে পারে না কিন্তু তাও কিছুটা ক্যালকুলেশন করা যায় যে কোনো একটা ভালো টাইম দেখে তাকে সাজেস্ট করা যায় তো আপনার ক্ষেত্রে পরে যে দশাটা আসবে কারণ এখানে দেখুন টিভি প্রোগ্রামের অনুষ্ঠানে আমি তো একটা দশা পার্টিকুলার সময় দিতে হয় কেন এই দশার পেছনে অনেক কিছু জিনিস আছে যেগুলো নিয়ে কেউ আলোচনা করে না যেমন আছে অষ্টত্তর বর্গ বলে একটা জিনিস হয় তারপরে নবতারা চক্র আছে তারপরে যোগিনী দশা আছে তারপর তারপরে বর্গ দশা আছে অনেক ধরনের দশা আছে এই নবতারা চক্রের মধ্যে আপনি কোন পরিস্থিতিতে আছেন কারণ আমরা জন্ম নক্ষত্র টাইমে যে দুটো গ্রহে এখন দশা অন্তর্দশা চলছে আপনার যেমন কেতুর মোয়া দশাতে মঙ্গলের অন্তর্দশা চলছে এবার জন্মের টাইমে আমাকে দেখতে হবে গিয়ে যে মঙ্গল কোথায় প্লেস ছিল মানে মঙ্গল যখন জন্মেছিলেন আপনি কোন নক্ষত্রে বসে ছিল আর কেতু কোন নক্ষত্রে বসে ছিল এবার সেই নক্ষত্রে থেকে সেই নক্ষত্রকে আমি ক্যালকুলেশন করতে হবে নবতারা চক্রতে গিয়ে তবে গিয়ে ওই নটা তারার মধ্যে যেমন কিছু তারার নাম জন্ম তারা আছে বিপদ তারা আছে মনে করুন বিয়ের টাইম টাইম যে টাইমে ফেললেন সেটা বিপদ তারা হয়ে গেল দেখবেন বিবাহ ক্ষেত্রে একটা প্রবলেম এ হলো তাও মোটামুটি এই বছরটা আটকে যান দু হাজার মার্চের পর ট্রাই করুন মানে দেখাশোনা করতে পারেন অসুবিধা নেই বয়সটাও অনেকটা বেড়ে গেছে মোটামুটি থার্টি এইট ইয়ার্স বয়স আর ওনার আর যা সমস্যা আছে ওনার তো বেসিক্যালি বিয়ে নিয়েই প্রবলেম

পারলে একটু যোগাযোগ করবেন অবশ্যই কারণ আপনাকে যে সমস্যাটা বলেন সেটার জন্য কি যোগাযোগ করার প্রয়োজন আছে হ্যাঁ ওনার যোগাযোগ করার প্রয়োজন আছে মানে দেখো ওনার ক্ষেত্রে শনি দুটো ঘর নষ্ট আছে দ্বিতীয় ঘর হচ্ছে মানুষের ওয়েলথের ঘর ফ্যামিলির ঘর আজকে ওনার বেমজ সম্পর্কটা কেটে গেল কারণ শনি বসে আছে দ্বিতীয় হাউসে সবার আগে বুঝতে হবে আর এইখানে ভেনাস মার্কারি বসেছিল ফার্স্ট হাউসে ভেনাস হচ্ছে সূর্যের বন্ধু নয় শত্রু তো ফার্স্ট হাউসটা ড্যামেজ প্লাস এদিকে স্যাটার্নের দুটো ঘর ড্যামেজ মুনের ঘর ড্যামেজ মাতৃস্থানীয় মানে উনি কোনো বাড়ি ফাড়ি করলে তাতেও অসুবিধা আসবে প্লাস ওনার মার্স বসে আছে কোথায় একটু দেখে নি দাঁড়াও ওনার মার্স আছে ফিফথ হাউসে জুপিটারের সাথে সেই জায়গাটা খুবই ভালো পজিশন উনি পাবেন কিন্তু মেন যে সমস্যা ওনার এই সেকেন্ড হাউসের সমস্যা ফার্স্ট হাউসের সমস্যা এইট অ্যান্ড টেন্থ হাউসের সমস্যা আর বর্তমানে এখন কেতুর সময় চলছে তার সাথে মঙ্গলের অন্তর্দশা চলছে অ্যাকশন যদি কোনোভাবে যদি তাড়াহুড়ো করে কোনো কাজকর্ম করা হয় ওনার ক্ষেত্রে সেটা বিপদ থেকে আনবে একদম তাহলে আপনি অবশ্যই কিন্তু একটু যোগাযোগ করবেন যোগাযোগের প্রয়োজনীয়তা আছে কারণ বিবাহ হচ্ছে সারা জীবনের মানে একটা বন্ধন এবং সারা জীবনের আগের সব থেকে বড়ো কথা হচ্ছে এটা একটা নতুন জীবনে পদার্পণ তাহলে এই জীবনটা আপনার একটুখানি যতদিন আপনি এই জীবনটা কাটাবেন তাহলে সেই জীবনটা আমার মনে হয় একটু সুখময় হওয়া দরকার এবং সেটা আমরা অবশ্যই চেষ্টা করব তারপরে তো বাকিটা অবশ্যই ঈশ্বরের হাতে সবটাই রয়েছে কিন্তু আপনি যোগাযোগ করবেন যোগাযোগ করার জন্য আমি আপনাকে কনট্যাক্ট নাম্বারটা বলে দিই বুকিং নাম্বারটা নাম্বারটা এইট সিক্স নাইন সেভেন ট্রিপল সেভেন নাইন টু সিক্স আরেকটা নাম্বার নাইন ওয়ান সিক্স থ্রি সেভেন ওয়ান নাইন ফোর টু ফোর দুটো হচ্ছে বুকিং নাম্বার এই দুটো নাম্বারে কল করে আপনাকে সবার আগে অ্যাপয়েন্টমেন্ট ফিক্সড করতে হবে দেন গিয়ে কিন্তু আপনাকে চেম্বারে যোগাযোগ করতে হবে অবশ্যই আমাদের পরের বন্ধু অপেক্ষা করছেন দেখে নেব কে আছে নমস্কার কে বলছেন নমস্কার বলুন কোথা থেকে বলছেন শোনা যাচ্ছে না একটু জোরে কথা বলবেন হ্যালো

আর্চ নিয়ে পড়াশোনা করেছেন বৃহস্পতির পাঁচটা ঘর ড্যামেজ ঠিক আছে দুই পাঁচ নয় এগারো বারো কেন ড্যামেজ ভাগ্যস্থানে ভেনাস বসে আছে নবম হাউসে ওয়েলথের প্রবলেম নেই যদিও নাইনথ হাউস হচ্ছে বৃহস্পতির হাউস ও থেকে বৃহস্পতি ড্যামেজ হলো আর অটোমেটিক্যালি বৃহস্পতি তো ড্যামেজ করেছেই করেছে ভালো ফল দিতে পারতো দশম স্থানে আচ্ছা আপনি এটার জন্য অষ্টকবর্গ দেখতে হয় ভালো করে আপনি আমাকে একটা জিনিস বলুন আপনার বর্তমানে কি কোনো কাজ আটকে যাচ্ছে যে সব জায়গায় আপনি কোনো চাকরির জন্য আবেদন করছেন বা কোনো পরীক্ষা দিচ্ছেন সেই কাজগুলো মানে হওয়া কাজ কি আটকে যাচ্ছে আপনার মানে আটকে যাচ্ছে মানে আটকে যাচ্ছে বর্তমানে চন্দ্রের মহাদশার মধ্যে আমি যেটা সন্দেহ করছিলাম সেটা ঠিকই আছে চন্দ্রের মহাদশাতে রাহুর অন্তর্দশা আছে রাহু আর চন্দ্র বন্ধু নয় রাহু আর চন্দ্র শত্রু রাহুর টাইমে এবং এই কাল আপনার চলবে পরের বছর জুন মাস অব্দি পরের বছর জুন মাস অব্দি আপনার এই সময়টা যাবে ঠিক আছে তার মধ্যে মোটামুটি আপনি মে মাস থেকে পড়ে গেছেন শনির আন্ডারে মে মাস থেকে আরও খারাপ হয়ে শুরু হয়েছে আঠেরোই মে থেকে ঠিক আছে টাইমটা এটা মোটামুটি আপনার থাকবে আঠেরো আট দু হাজার চব্বিশ মানে আগস্ট অব্দি একটু ভুগতে হবে আচ্ছা আপনি কি আগে একটা কথা বলুন যে আপনি কি সমস্যাগুলো কি উপভোগ করছেন এখন মানে আপনি কি সমস্যাগুলো ফেস করছেন সেটা বলুন সমস্যাগুলো হচ্ছে সব থেকে বড় কথা আপনাকে একটা কথা বলি প্লাস সবগুলো দর্শককেই বলি রেমেডি দু রকমের হয় জ্যোতিষী দু রকমের রেমেডি করে আমার রেমেডি করার সিস্টেমটা আলাদা রেমেডি সিস্টেম হচ্ছে প্রত্যেকটা মানুষকে যদি বেশি একজনকে রেমেডি দেওয়া হয় তার গ্রহগুলো স্থির হয়ে যায় সব থেকে নিজেকে আগে এই জিনিসটা জানতে হবে এটা অনেকে জানে না দু নম্বর জিনিস হচ্ছে রেমেডি সেই গ্রহেরই করা উচিত কোন গ্রহ আমাদের কিছু লাইফে দিতে আসে আর কোন গ্রহ আমাদের খারাপ হয় যে গ্রহ দিতে আসে তাতে হয়তো মারুতির ইঞ্জিন লাগানো আছে সেই ইঞ্জিনটাকে চেঞ্জ করে মার্সেডিজের ইঞ্জিন লাগালে জিনিসটা কি হবে অনেক বেটার রেজাল্ট দেবে সে মারুতি গাড়ির জায়গায় মার্সিডিজ গাড়ি নিয়ে দৌড়বে কিন্তু যদি যেটা খারাপ সেটাকে অমিট করে ফেলা বা তার ম্যালিফিক অ্যাকশনটাকে বন্ধ করে ফেলা দশটা পনেরোটা বিশটা পাথর পড়লে কখনো কোনো জিনিস হয় না প্রত্যেকটা দশা তার অন্তর্দশা তার গ্রহণ বিচার এবং তার বর্ষ মাসিক ফল এবং কিছু কিছু ক্ষেত্রে তার দৈনিক ফলও বিচার করা যায় লাল কিতাব থেকে যে কি হতে চলেছে তো মোটামুটি ওনার কেরিয়ারে এখন প্রবলেম আছে কাউকে দিয়ে ওনাকে দেখাতে হবে ওনার বৃহস্পতির যা ডাউন হাউস তার আর কিচ্ছু করার নেই লাইফে আটটা ঘর আছে পাঁচটা ঘর ডাউন কি কি ঘর ডাউন ফ্যামিলি ডাউন হয়ে গেল সন্তান ডাউন হয়ে গেল ভালোবাসা ডাউন হয়ে গেল ভাগ্যস্থান ডাউন হয়ে গেল ডাউন ডাউন হয়ে হয়ে গেল গেল ঘর এবং ঘরও ডাউন ডাউন হয়ে গেল যত হবে তত লাইফে প্রবলেম আসবে কারণ বৃহস্পতিকে যতক্ষণ না পাওয়ার দেওয়া যাবে এখানে ততক্ষণ অন্য কোনো গ্রহকে পাওয়ার দিয়ে কোনো কাজ করতে পারবে না ওনার জন্য সব থেকে ভালো টিপস হচ্ছে উনি অন্তত যদি প্রোগ্রামটা শুনে থাকেন এই মুহূর্তে তো কিছু করার নেই ওনাকে আসতে হবে

দেখে নিয়েছি আমি নটা পঁয়তাল্লিশ ঠিক আছে দাঁড়া বলে দিচ্ছি হুম নাদনির বিয়ের জায়গাটা তো খারাপ আছে কারণ চতুর্থ ঘরে সূর্যের সাথে ভেনাস বসে আছে প্রথম ঘর এবং সপ্তম ঘর দুটোই ড্যামেজ ঠিক আছে ফার্স্ট তারপরে এখানে দেখে নি চতুর্থ ঘর অনেকগুলো সূত্রেই ড্যামেজ হয়ে যাচ্ছে এদিকে আবার জুপিটারের চারটে ঘর ড্যামেজ মানে দ্বিতীয় ঘর পঞ্চম ঘর বাহ ঠিক আছে রাউ ছস্ত করে বসে আছে দেখি নাদলির অন্য জায়গাটা আচ্ছা আমাকে একটা জিনিস আরেকটা জিনিস দেখতে হবে না কি দশা চলছে বর্তমানে জুপিটারের আছে এখন জুপিটারের মহাদশায় আপনার নাতনি আছে শুক্রের অন্তর্দশায় ঠিক আছে আর বর্তমান সময়েতে যেটা আছে নাতনি সেটা হচ্ছে যেটা আশা করছিলাম সেটাই জুপিটারের অন্তদশায় শনি প্রত্যন্ত দশার মধ্যে দিয়ে ওনার নাতনির এখন টাইম অতিবাহিত হচ্ছে যেটা অন্তত আগস্ট মাস অব্দি চলবে আগস্ট মাসের আট তারিখের পর এখন কোন কানেকশন পাবেন না আর নাতনির ছকে ভালো প্রবলেম আছে

যেহেতু শুক্র এদিকে দূষিত হয়ে গেল সপ্তম ঘর দূষিত সপ্তম ঘরের দুটো হচ্ছে বুধ আর শুক্র সূর্যের সাথে শুক্র দুজনে করে। নিজের ঘরকে ড্যামেজ হলেই লিকুইড ক্যাশ ড্যামেজ হয়ে যাবে পয়সা ড্যামেজ হয়ে যাবে মানুষের কারণ বৃহস্পতি পয়সা দেয় না বৃহস্পতি ওয়েলথের মালিক ক্যাশ দেওয়ার মালিক লাক্সারির মালিক হচ্ছে শুক্র বিবাহর মালিক প্লেজারের মালিক হচ্ছে শুক্র কারণ শুক্রকে বলা হয় রাজকুমারী ঠিক আছে গ্রহদের মধ্যে শুক্রকে বলা হয় রাজকুমারী এইবার ওনার যে ছকে যে প্রবলেমগুলো আছে প্রথম হাউস ড্যামেজ সপ্তম হাউস ড্যামেজ বৃহস্পতির পাঁচটা ঘর ড্যামেজ তো পাঁচ দুই সাতটা ঘর তো এখানেই হয়ে গেল পাঁচ দুই সাত এখানেই হয়ে গেল এই সাতটা ঘরে যতক্ষণ না ঠিকঠাক প্রতিকার হবে ঠিকঠাকভাবে কাজ করবে ততক্ষণ এগোনো হবে না প্রবলেম থাকবে দেখুন হ্যাঁ বলুন কিছু বলতে নিজেই যদি ঠিক না হয় টিভি প্রোগ্রামে তো নাতনির শরীর নিয়ে বলবো না আমি তবুও নাতনির আছে কিছু শারীরিক সমস্যা আছে এবং কনফার্মলি আছে ভালো ডাক্তার দেখাবেন দেখুন একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার কিন্তু সবটাই বলতে পারেন ঠিক আছে আপনি একটু সঙ্গে থাকুন আমি বলে দিচ্ছি সবটা যেমন আমাদের আমাদের যেমন শারীরিক কোনো সমস্যা হলে ডাক্তারের কাছে গেলে যখন ওনারা সবটাই বলে দিতে পারেন আপনার সমস্যাগুলো আপনার সিমটমগুলো শুনে যখন ওনারা সবটাই বলে দিতে পারেন আপনার মধ্যে কি সমস্যা আছে কি নেই তেমন কিন্তু একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার যখন আপনার ডেট অফ বার্থ জন্ম সময় জন্মস্থানটা পান ওনারা হাতে ওনারা কিন্তু যিনি অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার যিনি সত্যি পড়াশোনাটা করেছেন তিনি কিন্তু ঝরঝর করে আপনার জীবন সম্পর্কে বেশ অনেকটা বলে দিতে পারেন তো আপনার শারীরিক পরিস্থিতি কি আছে আপনার মানসিক পরিস্থিতি কি আছে আপনি কোথায় বাধাপ্রাপ্ত হচ্ছেন সবটাই কিন্তু ওনারা ঝরঝর করে বলে দিতে পারেন সেটা কিন্তু আপনি দেখলেন যিনি ফোন করেছিলেন তিনি কিন্তু দেখলেন যে আপনার নাতনি সম্পর্কে উনি কতটা বলে দিতে পারলেন যেহেতু এটা লাইভ টেলিকাস্ট এবং এটা টিভি প্রোগ্রাম অন এয়ারে সবটা বলা সম্ভব নয় বা বলাটা উচিত নয় সেই কারণে কিন্তু বিস্তারিতভাবে আমরা যাইনি কিন্তু যতটুকু আমরা বলেছেন আর কি স্যার ততটুকুন কিন্তু আমার মনে হয় আপনার জন্য একটুখানি আপনি যেহেতু অভিভাবক তো আপনার মনে হয় যে আমার মনে হয় এটাই যে আপনার একটুখানি এই জায়গাটা এখন থেকেই দেখা দরকার যে যাতে আগামী দিনে আপনার নাতনি ভালো থাকতে পারে বা তার একটা সুযোগ্য বিয়ে হতে পারে এবং সেটার জন্য কিন্তু অবশ্যই প্রথমে কিন্তু ন্যাটাল চারটা অ্যানালাইসিস করান যেখানে সমস্যা রয়েছে সেই সমস্যাগুলোকে দূর করার চেষ্টা করুন পরের বন্ধু অপেক্ষা করছেন দেখে নেব কে আছে নমস্কার কে বলছেন নমস্কার আমার নাম অভিজিৎ চক্রবর্তী নিজের জানতে চাই বেশ

বর্তমানে আমি একটি কেন্দ্রীয় সংস্থাতে আছি আপাতত কন্ট্রাকচুয়ালি আছি রেন্ট কি হতে পারে আচ্ছা দুঃখের কথা বর্তমানে রাহুল মহাদশা চলছে এবার রাহুল মহাদশা মানে যে খুব খারাপ হবে তা নয় ঠিক আছে তার সাথে অনেকগুলো জিনিস বিচার করতে হয় তার মধ্যে যেটা আসছে লাউর মহাদশাতে তুমি ভোগ করবে উনিশ পাঁচ মানে আচ্ছা বৃহস্পতির অন্তর্দশা মোটামুটি শুরু হয়ে গেছে রাহুর মহাদশাতে ঠিক আছে রাহু আর বৃহস্পতি যখন একসাথে কম্বিনেশনে আসে ঠিক আছে তখন একটা গ্রহ তৈরি হয় এই গুরুচন্ডাল যোগে একটা গ্রহ তৈরি হয় সেই গ্রহটার নাম হচ্ছে বুধ বুধ কোনো জিনিসকে মাল্টিপ্লাই করে জবের যে অপরচুনিটি যেখানে তুমি চাকরি করছো কিছু অপরচুনিটি আসবে সেগুলোকে তোমাকে ঠান্ডা মাথায় সেগুলো গুলোকে অ্যাকসেপ্ট করতে হবে নাম্বার ওয়ান আর তাছাড়া তোমার কথা হচ্ছে তুমি পার্মানেন্ট হতে পারবে কি না তো সেইটাতে যা দেখা যাচ্ছে আমি বলে দিচ্ছি কেন মানে স্থায়ী মতো আবার সরকারি ক্ষমতা পাবো যতটা দেখে মানে পাঁচ মিনিটে যতটা বলে কারণ এর জন্য বিচার করতে হয় সময় খুবই অল্প আছে দু মিনিট যেহেতু সময় আছে সেই অনুযায়ী আমি যেটা আছে আমি বলে দিচ্ছি টাইম নেই মানে দশ নম্বর হাউস দশ নম্বর হাউসের সাবলট হচ্ছে মার্কারি চলো মার্কারি প্ল্যানের লেট্টো গেট আছে না লেট্টো গেট নেই নাম্বার কি দিচ্ছে বলে দিচ্ছে না মার্কারি মার্কারি

একদমই স্যার যেটা বললেন আপনি সেটাই করুন শুনতে থাকুন আপনি আপনি আগামী ভবিষ্যত অবশ্যই আমরা ফিউচারের চিন্তা সব সময় করি কিন্তু ফিউচারটাকে সিকিওর করতে গেলে ফিউচারটাকে সুন্দর করতে গেলে কিন্তু অ্যাট প্রেজেন্ট আমার বর্তমানটাকে সুন্দর করতে হবে আমার বর্তমান লাইফটা যদি এলোমেলো থাকে তাহলে আমি ইন ফিউচার প্ল্যানিংটা কী করে করব। তাই না সেই কারণে কিন্তু আপনার অবশ্যই একজন অ্যাস্ট্রোলজারের কাছে যাওয়া যাওয়া উচিত চিনি কিনা অভিজ্ঞ হবেন আপনাকে আপনার ন্যাটাল চারটা যাতে একদম চিরুনি তল্লাশির মতন বিচার করে আপনাকে বলতে পারে সবটা গুছিয়ে এবং আমি একটুখানি চেম্বারগুলো বলে দিই আপনারা সোমবার আপনারা সোমবারে পেয়ে যাবেন ডানলপ এটা আগে পেতেন অবশ্যই কিন্তু এখন একটুখানি আপনারা ফোন করে জেনে নেবেন যে ওটা পাচ্ছেন কি না আপনারা শনিবার দিন আপনারা পেয়ে যাচ্ছেন ব্যারাকপুরের শুভম জ্যোতিষ কার্যালয়ে দুপুর বারোটা থেকে সন্ধ্যে বিকেল তিনটে অবধি আর রবিবার দিন পেয়ে যাচ্ছেন বেলঘড়িয়াতে সেটা ওনার নিজ গৃহ সকাল দশটা থেকে বিকেল চারটে অবধি শিয়ালদাতে আপনারা পাচ্ছেন প্রত্যেক মঙ্গলবার থেকে শুক্রবার প্রত্যেকটা দিন পাচ্ছেন সেটা হচ্ছে দুপুর একটা থেকে সন্ধ্যে সাতটা অবধি এছাড়াও কিন্তু হুগলির বন্ধুরা আপনারা যোগাযোগ করবেন তারকেশ্বরে আর সবার আগে ভেরি ভেরি মাস্ট হচ্ছে বুকিং নাম্বারটা যেটা আপনারা নোট করে রাখছেন বার নোট করে নেবেন বুকিং নাম্বারটা আমি আরেকবার একবার বলে দিই আপনাদের এইট সিক্স নাইন সেভেন ট্রিপল সেভেন নাইন টু সিক্স আরেকটা নাম্বার নাইন ওয়ান সিক্স থ্রি সেভেন ওয়ান নাইন ফোর টু ফোর দুটো বুকিং নাম্বার আজকে হাতের সময় একদমই নেই আগামী দিনে আমরা আবারও ফিরে আসব বিভিন্ন রকম আলোচনা নেই আর যারা সমস্যায় ভুগছেন তারা সমস্যাগুলো নিয়ে সামনে অম্বব আছে অমাবস্যা আছে অবশ্যই তার আগে আপনারা যোগাযোগ করুন বুকিং নাম্বারে আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে আগামী দিনে ফিরে আসবো আবারও সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ভালোবাসা থাকবেন